ছোট্ট বেলায় দেখ ছোট ছোট বাচ্চারা কাপড় কাপড় না দিলে মন খারাপ। আল্লাহর কাছে দোয়া করবে। এইদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মনে মনে ভেবেছে, আমার নাতি হয়েছে হাসান হোসেন কাপড় চোপড় দিবি, আমি আজকে নতুন কাপড় নিয়ে যাব। ফাজিরের আজান তখন বেলাল দেবে, নামাজ আদায় করব আর দুইখানা কাপড় নিয়ে যাব। আমার নাতির শরীরে ওই জান্নাতের লেবাস পরায়া নিয়ে ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়তে যাব। সুবহানাল্লাহ, নবী আমার দুই কাপড় জড়ি সিলিয়েছে, মার্কেট থেকে কিনে নিয়ে এসেছে যাবে বেটির বাড়িতে। ওইদিকে তাহাজ্জুদের নামাজ পড়ে ফাতেমা তুজাহারা দোয়া করতে লাগলো, আল্লাহ গো এখনো পর্যন্ত কাপড়ের ব্যবস্থা হয়নি, আমার বাপকে তো বলেনি, আমার বাপ যদি খালি আর দাসে বাচ্চারা কাঁদবে কেমন করে কি হবে। ফাতেমার দোয়া কবুল। গভীর রাত্রে ফাজিরের আগে দরজায় গিয়ে কে ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, কে গো? বলে আমি একজন মদিনার দর্জি, কাপড় নিয়ে এসেছি, কিছু খাবার এনেছি। ফাতেমা মনে মনে ভাবলো বুঝি আমার আব্বা দিয়ে পাঠিয়েছে। ফাতেমা বললেন অপেক্ষা করো, আমি দরজা খুলছি, দোয়া শেষ হয়ে যাবে। দেখতে পাই কোন দর্জি নাই, টেলার নাই, কোন লোক নাই, তবে একটা জান্নাতি পুটলির মধ্যে দুইখানা কাপড়, একটা লাল আর একটা সবুজা, খাওয়ার দাওয়ার করমা খেজুর হালুয়া দিয়ে বাঁধা। ফাতেমা ডানে দেখে বামে দেখে চতুর্দিকে দেখে কাউকে পাই না। মনে ভাবলেন হয়তো লোকটা দেরি করলেন না, তাড়াহুড়া আছে, হয়তো চলে গেল। ফাতেমা পুটলি নিয়ে ঘরে গেলেন, দরজা বন্ধ, কাপড় খুললেন, এত খুশবুদার খাওয়া, এত সেন্ট, এইরকম খুশবুদার খাওয়া আর সেন্ট, এত সুগন্ধি কাপড়, রেশম কাপড় কোথাও আমি দেখতে পাইনি, এত একদম ডাইরেক্ট লাগছে, কিরকম তোহফা অনমোল চিজ। ফাতেমা চুপচাপ থেকে গেলেন। ছোট ছোট বাচ্চাগুলো ঘুম ভেঙে গিয়েছে, পালিনার যখন আজান হয় ঘুম ভেঙে গিয়েছে, হাসান হোসেন উঠে বলে মা গো নতুন কাপড় কি এসেছে মা, আমরা ওই কাপড় পরে ঈদগাহের ময়দানে ঈদের নামাজ আজকে পড়তে যাব। দেশ বিদেশের লোকের বেটারা নতুন নতুন কাপড় পরে যাবে। এইটাতে কালকে ঢাকা দিতে বলবে, এইটাতে সব অস আসছে, যখনই টান মেরে এই শ্বাসটা নিচ্ছি